তাহলে পাঠান মুভি বাংলাদেশে মুক্তি পাবে নাকি পাবে না? কি সিদ্ধান্ত এলো পাঠান বাংলাদেশে মুক্তি নিয়ে জানাবো সেটা সেই সঙ্গে থাকছে। আরে খাইছে, ইন্ডিয়ার মেট্রো ট্রেনে দেখছি মঞ্জুলিকার আগমন, কাহিনী কি ভিডিওটার? সেই সঙ্গে থাকছে ইয়াশের পেপসি রাইড দেখে তার ভক্তরা খুশি না, বাট রিজনটা কি? প্রথমেই আসি পাঠানের কাছে। ভাই পাঠান তো আজকে ভারত জুড়ে রিলিজ পেয়ে গেছে এবং আমরা জেনেছিলাম পাঠান ভারতে মুক্তি দুদিন পর বাংলাদেশে মুক্তির জন্য অনুমতি নেওয়া হচ্ছে, যেটা সিদ্ধান্ত জানানোর কথা ছিল গতকাল। কিন্তু গতকাল পাঠান বাংলাদেশে মুক্তি পাবে কি পাবে না সেটা নিয়ে ক্লিয়ার কোনো ডিসিশন নেওয়া হয়নি। তবে আশার আলো কিন্তু শেষ হয়ে যায়নি, কারণ বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার তিনি জানিয়েছেন চলতি মাসে পাঠান বাংলাদেশে মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবং গতকালের মিটিংয়ে পাঠান বাংলাদেশে মুক্তির পক্ষে বিপক্ষে যুক্তি হয়। এক পক্ষ বলছিল যে না, আইনি জটিলতা আছে, পাঠান মুক্তি দেওয়া সম্ভব নয় এবং আরেক পক্ষের দাবি সাফটা চুক্তির আওতায় পাঠান বাংলাদেশে মুক্তি দিতে বাধ্য, এখানে কোনো বাধা নেই। এবং সুদীপ্ত কুমার বলেন পাঠান এই মাসে মুক্তি দেওয়া সম্ভব নয়, তবে যদি অনুমতি পাওয়া হয় তাহলে ছবিটি এনে সেন্সর করানোর বিষয় আছে এবং এসব প্রসেস ফলো করে আগামী 3 তারিখ পর্যন্ত লেগে যাবে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে 3 তারিখ হোক বা 10 তারিখ হোক তারা পাঠান ছবিটা বাংলাদেশে রিলিজ করেই ছাড়বে। এবং তার কথা এই যে হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তি পাবে না, এই ব্যারিকেডটা এখন ভাঙা উচিত। সো এখন তিনি তো বলে দিল যে পাঠান আজকে হোক কালকে হোক দেরি করে হলেও মুক্তি দিয়েই ছাড়বে বাংলাদেশে। সো আশার আলো তো রাখা যায়, এখন কি হবে না হবে সেটার ক্লিয়ার ডিসিশন কবে আসে দেখা যাক। এবার আসি মঞ্জুলিকার কাছে। ভুলভুলাইয়ার মঞ্জুলিকা ক্যারেক্টার তো এবিকে একটা হরর ক্যারেক্টার হিন্দি মুভির হিস্ট্রিতে। পাবলিক তো এতদিন সিনেমাটায় দেখেছে মঞ্জুলিকা, কিন্তু এখন ট্রেনের মধ্যেও দেখা মিলছে এই মঞ্জুলিকার। রিসেন্টলি এই ভিডিওটা খুব ভাইরাল হয় যেখানে দেখা যায় ইন্ডিয়ার মেট্রো ট্রেনে এক মেয়ে মঞ্জুলিকার মতো সাজ নিয়ে পাবলিকদের ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু তার হুঙ্কার শুনে লিটারেলি একটা ছেলে ছাড়া আর কেউই ভয় পাচ্ছে না। এখন মঞ্জুলিকার এই ভিডিও দেখে পাবলিকদের মধ্যে নানা রকম রিয়াকশন, কেউ খুব বিরক্ত হয়ে বলছে সস্তা মঞ্জুলিকা, কানের নিচে একটা দিলে না সব ভূত বেরিয়ে যেত। আবার কারো মতে কর্তৃপক্ষের এসব পাবলিকদের ট্রেনে চড়তে দেওয়া উচিত না, এদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া উচিত। তবে অনেকে বিষয়টা লাইটভাবেই নিয়েছে, কারো মতে না ঠিকই আছে, ট্রেনের সিট দখল করার একটা ভালো উপায় পাওয়া গেছে। তবে এই মঞ্জুলিকা ছাড়াও এই ট্রেনে আরও এক বান্দা ছিল, মানি হেস্টের ক্যারেক্টার সেজে। বাহ ভালোই কিন্তু, তাই না? কাম কাজ শেষে মানুষজন যখন ক্লান্ত হয়ে বাড়ি যাবে তখন যদি ট্রেনের মধ্যে এরকম দুই একটা বিচিত্র ক্যারেক্টার দেখা যায় তাহলে হালকা পাতলা বিনোদনের ব্যবস্থা হয় কিন্তু। অ্যান্ড অবভিয়াসলি এই পাবলিকগুলা এই কাজ করেছে ডেফিনেটলি ভাইরাল হওয়ার জন্য, অবশ্যই একটা পাবলিসিটি স্টান্ট ছিল। ফাইনালি আসি ইয়াশের কাছে। ইয়াশ তো গতকাল একটা ভিডিও পোস্ট করে যেখানে দেখা যায় সে পেপসির সঙ্গে কোলাবরেট করে একটা অ্যাড করছে। কংগ্রাচুলেশনস পেপসি, আই লাভ ইউ। এবং তার এই অ্যাডের ভিডিও দেখে অনেকেই প্রশংসা করেছে, অনেকে মজাও পেয়েছে। রকি ভাইয়ের একটা সোয়াগ আছে তার এই কথা বলার স্টাইলে, এই কারণে সবাই বেশি মজা পেয়েছে। তবে অনেকে এই অ্যাডটা দেখে হতাশ, না অ্যাড নিয়ে সমালোচনা হচ্ছে বা ইয়াশকে এখানে মানাচ্ছে না বিষয়টা এমন না। অ্যাকচুয়ালি কাহিনী হলো এর আগে জানা গিয়েছিল যে রিপাবলিক ডে উপলক্ষে ইয়াশের একটা বড় প্রজেক্টের ঘোষণা আসবে এবং অনেকেই ধরে নিয়েছিল হয়তো ইয়াশ তার আপকামিং মুভির আপডেট জানাবে, হয়তো সেটা নিয়ে কোনো একটা ঘোষণা দিবে। কিন্তু সেই ঘোষণা তো আসলোই না, তার বদলে আসলো পেপসির সঙ্গে ইয়াশের কোলাবোরেশন এবং কানাডা নায়কদের মধ্যে ইয়াশই প্রথম যে পেপসির সঙ্গে কোলাবোরেট করেছে। সো এখন এই কারণেই আসলে পাবলিকরা হতাশ, ভেবেছিল একটা পেয়েছে আরেকটা, এবং এই কারণে ভক্তরা বলছে ইয়াশ এটা তো চাইনি আপনার কাছ থেকে, আপনি মুভির আপডেট দেন প্লিজ। সো এখন মোট কথা ওই মুভির আপডেট না পেয়ে অনেক ভক্তরাই হতাশ, অনেক ভক্তরাই আর কি একটু খুশি না বিষয়টা নিয়ে।